সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আমি নীলকমল বিশ্বাস, সহকারী শিক্ষক, ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়, দোহার, ঢাকা। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীতে যারা লেখাপড়া করছো তাদের জন্য নিয়ে আসছি গণিত ক্লাস। অনুশীলনী একে আছে বর্গমূল নির্ণয়। আমরা এর আগে শিখিয়েছি উৎপাদকের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। আজকে আমি ধারণা দিব তোমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আসো, এবার আমরা বোর্ড ফলো করব। কোন একটা সংখ্যা দেওয়া আছে 225, এর বর্গমূল যদি নির্ণয় করতে হয় ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করতে হলে প্রথমেই আমাদের জোড়া বাঁধতে হবে। জোড়া বাঁধতে হবে কোথা থেকে? ডান দিক থেকে। এক জোড়া হয়ে গেল, অবশিষ্ট আছে একটা সংখ্যা, তাই এইটার উপরে একটা দাগ দিয়ে দিলাম, অর্থাৎ রেখা টানতে হবে এক জোড়ার উপরে, অবশিষ্ট আছে একটা সংখ্যা, এর উপরে একটা দাগ দিয়ে দিলাম। এখন ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হলে প্রথমেই ডান দিকে একটা খারাপভাবে দাগ দেব, ভাগ করার সময় যে আমরা দাগটা দিয়ে থাকি। এখন দুইয়ের বর্গমূল নির্ণয় করতে হবে। দুই যেহেতু বর্গ সংখ্যা নয়, সুতরাং এর বর্গমূল যদি করতে যাই তাহলে এক হবে, অর্থাৎ এককে এক। যদি দুইবার দিই দুই দুগুণে চার হয়ে যায়, সুতরাং একের বেশি হবে না। এমনভাবে নিতে হবে যাতে কোনো ক্রমেই দুইয়ের ওভার না হয়, দুইয়ের কাছাকাছি হয়, তাহলে এককে এক। এবার আমরা বিয়োগ করি, দুই থেকে এক বিয়োগ করলে থাকে এক। এখন করতে হবে কি, ওই রকম আর একটা খাড়া দাগ দিতে হবে বাম দিকে। এখন এই দিকে যে বর্গমূলের ঘরে ভাগের দিকে এক নামাইলাম, একের দ্বিগুণ নামাতে হবে বাম দিকে। দ্বিগুণ হচ্ছে, একের দ্বিগুণ হচ্ছে দুই। দুই এমনভাবে লিখতে হবে যাতে এই দিকে আর একটা সংখ্যা লেখা যায়, এইরকম জায়গা ফাঁক রাখতে হবে। এখন আরেক জোর, ওই যে জোর সংখ্যা এক জোড়া কেটে আনতে হবে। এক জোড়া কেটে আনলে হয়ে গেল কত? 125। এখন এমন একটা সংখ্যা এখানে নিতে হবে যাতে ওই সংখ্যা দ্বারা একে গুণ করলে 125-এর কাছাকাছি হয়, অথবা 125 হয়, যেন 125-এর বেশি না হয়। আমরা যদি এখানে 5 নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি হইল 25। এই 5 দ্বারা 25-কে গুণ করলে হয় 5 5 25-এর 5, হাতে আছে 2, 5 2 10, আর হাতে আছে 2 12। এখন এই 5 আবার এইখানে নিতে হবে ভাগের ডান দিকে। এখন এটা বিয়োগ করলে হয়ে গেল কত? 0, কিছু থাকছে না অবশেষ। সুতরাং আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করে পেলাম নির্ণেয় বর্গ মূল কত দাঁড়ালো? নির্ণেয় বর্গমূল হচ্ছে 15। আরেকটা ভাগ প্রক্রিয়ায় আরেকটা সংখ্যার বর্গমূল নির্ণয় করিয়ে দেখাই তোমাদের। এটা বেজোড় সংখ্যা ছিল, এক জোড়া একটা হয়েছিল। এরপর আরেকটা সংখ্যা নিয়ে দেখি, 3969। এখন ডান দিক থেকে জোড়া বাঁধতে হবে এক জোড়া, দুই জোড়া, এরপর ডান দিকে একটা খাড়া রেখা টানতে হবে। এখন এই এক জোড়া আছে 39, 39-এর বর্গ কত দেখি আমরা? 5 5 25 6 6 36, কিন্তু 7 যদি নেই, 7 7 49 হয়ে যায়। কাজেই 49 39-এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে 6 দিলে বেশি হয় না, কাছাকাছি কত হয়? 6 6 36। এরপরে বিয়োগ করতে হবে, বাকি থাকে কত? 3। এখন এই 6-এর দ্বিগুণ, দ্বিগুণ কত হয়? 12। বাম দিকে লিখতে হবে 12, ডান দিকে আমি কিন্তু জায়গা ফাঁক রেখেছি যাতে একটা সংখ্যা বসানো যায়। এখন ডান দিকে এক জোড়া কেটে আনতে হবে, এখানে
এক জোড়া নিতে নিতে হবে ভাগে কিন্তু একটা করে নিতাম কিন্তু এখানে এক জোড়া সহকারে আনতে হবে এখন দেখো 369 এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যা দ্বারা এর গুণ করলে পরে এর সমান হয় অথবা কাছাকাছি হয় দেখো যেহেতু এটা 9 3 নিলাম 3 দিয়ে যদি 123 কে আমি গুণ করি 3 তৃতীয়ে কত হয় 9 3 দুগুণা 6 3 তৃতীয়ে 9 বাহ মিলে গেল এখন এই সংখ্যাটাই 3 নিয়েছি এই 3টা এখানে লিখে দিতে হবে আর বিয়োগ করলে থাকে 0 তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ভাগফলটা পেলাম এটাই হচ্ছে নির্ণেয় বর্গমূল নির্ণেয় বর্গ নির্ণেয় বর্গ মূল কত হলো 63 সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে হয় তোমরা বুঝতে পেরেছো কিভাবে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করতে হয় যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করবে পরবর্তী ক্লাসে আমি আবার বুঝিয়ে দিতে চেষ্টা করব ধন্যবাদ সকলকে ভালো থেকো